উত্তর জেলার ধর্মনগর মহকুমাধীন কালাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়টি দীর্ঘদিন যাবৎ নানা সমস্যায় জর্জরিত রয়েছে। মিড ডে মিলের অভিযোগ, স্কুল বাড়ি ও দরজা জানালাগুলি ভেঙে গিয়েছে, যত্রতত্র ঝুলানো রয়েছে বিদ্যুৎ পরিবাহী তার, স্কুলটিতে রয়েছে শিক্ষক স্বল্পতা ও রয়েছে শ্রেণীকক্ষের অভাব, স্কুলটিতে রয়েছে প্রয়োজনীয় আসবাবপত্রের সমস্যা। প্রায় 70 বছরের পুরনো এই স্কুলটি নানা সমস্যায় জর্জরিত থাকলেও রাজ্যের শিক্ষা দপ্তর এই স্কুলটির সমস্যাগুলি নিরসনের জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না, ফলে স্কুলে পাঠরত ছাত্রছাত্রীদের পঠন পাঠনে বিঘ্নিত হচ্ছে। স্কুলটি 1949 সালে স্থাপিত হয়েছে। বর্তমানে স্কুলটিতে ছাত্রছাত্রীর সংখ্যা হল 951 জন, শিক্ষক শিক্ষিকা রয়েছেন 23 জন। 23 জন শিক্ষক শিক্ষিকার মধ্যে 5 জন শিক্ষক শিক্ষিকা প্রাত বিভাগের। স্কুলের প্রধান সমস্যা হল শিক্ষক স্বল্পতা। কালাছড়া স্কুলে ইংরেজি বিষয় এবং রাষ্ট্রবিজ্ঞানের কোনো শিক্ষক নেই। মূলত কালাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে কালাছড়া এলাকা ছাড়াও 5টি গ্রাম পঞ্চায়েতের ছাত্রছাত্রীদের উক্ত স্কুলে পড়াশোনা করতে হয়, অথচ শিক্ষক স্বল্পতার কারণে ছাত্রছাত্রীরা সঠিক পড়াশোনা থেকে বঞ্চিত হতে হচ্ছে। তাছাড়াও স্কুলটিতে রয়েছে শ্রেণীকক্ষের অভাব, শ্রেণীকক্ষের অভাবে বিভাগ করা যাচ্ছে না, ফলে একটি ক্লাসের মধ্যে ছাত্রছাত্রীদের গাদাগাদি করে বসে ক্লাস করতে হচ্ছে। স্কুল বাড়িটিরও বেহাল দশা, স্কুল বাড়িটি তৈরির পর আজ অবধি আর সংস্কার করা হয়নি। স্কুল বাড়ি সংস্কার না করার ফলে বর্তমানে স্কুল বাড়ির ওয়ালে দেখা দিয়েছে বিরাট বিরাট ফাটল, শ্রেণীকক্ষগুলির দরজা জানালাগুলি ভেঙে গিয়েছে। তাছাড়া উক্ত স্কুলের চারিদিকে নোংরা আবর্জনায় ভর্তি, নোংরা আবর্জনার মধ্যেই স্কুলের ছাত্রছাত্রীরা ক্লাস করতে হচ্ছে। স্কুলের ছাত্রছাত্রীদের মিড ডে মিল রান্না করার জন্য যে চাল ব্যবহার করা হচ্ছে সেই চালগুলির অবস্থাও খুব খারাপ, চালগুলিতে রয়েছে পোকা। শিক্ষকদের ভয়ে কচি কাঁচা ছাত্রছাত্রীরা মুখ খুলতে না চাইলেও তাদের যে মিড ডে মিলের নামে অখাদ্য খেতে হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। মিড ডে মিলের ইনচার্জ রাজু দেবনাথ নিজেই জানেন না কোন বারে কি রান্না হয়। ইনচার্জের খামখেয়ালিপনার ফলে বস্তা বস্তা শিশু খাদ্যে পোকা ধরে নষ্ট হচ্ছে। সে বিষয়ে মিড ডে মিল ইনচার্জ রাজু দেবনাথকে জিজ্ঞাসা করলে তিনি জানান ডিপার্টমেন্ট থেকেও খারাপ চাল দেওয়া হয়, তাছাড়া খারাপ চাল রাঁধুনিরা বাড়িতেও নিয়ে যান। তিনি আরও বলেন ডিপার্টমেন্ট চাল দেয় ঠিকই, কিন্তু ছাত্রছাত্রীরা মিড ডে মিল খেতে চায় না, তাই চাল এভাবে নষ্ট হচ্ছে। এদিকে প্রায় 70 বছর পুরনো এই স্কুলের নানা সমস্যা সম্পর্কে স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার বিশ্বাসকে জিজ্ঞাসা করলে তিনি জানান এই স্কুলের সমস্যাগুলি সম্পর্কে তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। প্রসঙ্গত, রাজ্যে বিজেপি জোট সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের শিক্ষামন্ত্রী ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষার উপর জোর দেন, কিন্তু রাজ্যের গ্রাম পাহাড়ের স্কুলগুলিতে শিক্ষক স্বল্পতা সহ পরিকাঠামোগত সমস্যার কারণে সেই গুণগত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে ছাত্রছাত্রীরা। আমাদের কয়েকটা বিল্ডিং একটু দুর্বল আছে, যে কোনো সময় ভেঙে যেতে পারে। আমি প্রপোজাল পাঠিয়েছি আমাদের ডিস্ট্রিক্টে, আমাদের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার যিনি, উনি বলেছেন আমাদের যে 8.5 কোটি টাকার একটা প্রজেক্ট আমাদের বিদ্যালয়ের জন্য এই বছরই স্যাংশন করা হবে। তো ওই রুমগুলো যদি আসে তাহলে আমাদের আমাদের রুমের অভাবে আমরা ক্লাসরুম সেগ্রেশন করতে পারছি না, কারণ রুমের অভাবে। আর কিছু কিছু রুম আছে ভাঙ্গা, যে কোনো সময় ডিজাস্টারে ভেঙে যেতে পারে। তো ওই রুমগুলো যত তাড়াতাড়ি আসবে তখন তত তাড়াতাড়ি আমাদের ছাত্রজনের মঙ্গল। আর আমাদের কিছু শিক্ষক, যেমন বিকম শিক্ষক যারা জিওগ্রাফি পড়ায়, এই ধরনের কোনো শিক্ষক নেই আমাদের বিদ্যালয়ে। যদি শিক্ষক যদি আমাদের পাওয়া যায় তাহলে ছাত্ররা জিওগ্রাফিতে একটু ভালো করতে পারবে। প্রাথমিক বিভাগের আমাদের 260 জন ছাত্র, 5 জন শিক্ষক। অনেক সময় দেখা যায় যে একজন শিক্ষক বা 2 জন শিক্ষক কোনো কারণে যদি ছুটি নেয় তখন আমাকে 2টো ক্লাস আমাদের অনেক সময় করতে খুব কষ্ট হয়ে যায় 5টা ক্লাসের মধ্যে। তো ওই জায়গাতে যদি আমাদের প্রাইমারিতে অ্যাটলিস্ট 2জন শিক্ষক দেওয়া যায় তাহলে আমাদের স্কুলটা আরও ভালো চলবে। আমাদের ছাত্র টোটাল 1-12 পর্যন্ত 951 জন শিক্ষক আছেন। প্রাইমারিতে আছে 5 জন, আর দুপুর বিভাগে আছে 18 জন শিক্ষক। কমার্সের কোনো শিক্ষক নেই। যে বিল্ডিংগুলি মানে যে কোনো মুহূর্তে ভাঙতে পারে শিক্ষক, সেগুলিতে কি ক্লাস চলছে? আপাতত ক্লাস করছি আমরা, কারণ আমাদের বিকল্প ব্যবস্থা নেই, এই জন্য আমাদের ক্লাসগুলো করতে হচ্ছে। হ্যাঁ, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। কয়েকটা ভাঙ্গা বিল্ডিং আছে ওইদিকে, ওইখানে লাইব্রেরি রুমও আছে, ওইখানে প্রাইমারি স্টাফ রুমটা ওইদিকেই আছে যেখানে ভগ্ন অবস্থায় আছে। তাই আমরা শিফট করতে পারছি না রুমের অভাবে। ভিরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।